আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার সবাইকে, ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যেই বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 3 বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনের ডিজাইনটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে, আপনারা চাইলে এখানে অবসর সময় বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই বাড়িটিতে 3টি বেডরুম, একটা টয়লেট, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, সিঁড়ি রুমের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটিকে 4 বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং 5 বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। আপনারা চাইলে এই বাড়িটিকে 2তলা, 3তলা, 4তলা এবং 5তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন। 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে এবং 1তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন, তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এবার এটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, এবার এটির ভিতরে কোথায় কোথায় ফার্নিচার সেট করা যাবে, এবার এটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। এটি হচ্ছে বাড়িটি 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটি 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন, তারপরও আমরা বাড়িটি 3D মডেল সম্পর্কে আপনাদের আরও ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিব। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে, আপনারা চাইলে অবসর সময় বারান্দায় বসতে পারবেন এবং সিঁড়িতেও বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। বাড়িটির পিছনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই, আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারবেন। আর এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা ছাদের ডিজাইন। ছাদের চতুর্পাশে আমরা প্যারাপেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে গাছ সেট করে দিছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন। ছাদে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি, আপনারা চাইলে এখানেও বসতে পারবেন। এটি হচ্ছে সিঁড়ির রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি, ছাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইন সম্পর্কে দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি, এখন আমরা বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে, আমরা দুই পাশে সোফা সেট করে দিছি এবং এই পাশে একটি টেবিল সেট করে দিছি। ড্রয়িং রুমের এই পাশে একটি ক্যাবিনেট এবং টিভি সেট করে দিছি, যারা অতিথি আসবে বসবে তারা টিভি দেখতে পারবে এবং অবসর সময় কাটাতে পারবে। এই ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে, 10 থেকে 12 জন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে, আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি, আর একটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম। এই ডাইনিং রুমে আমরা 6 জনে একটি ডাইনিং টেবিল সেট করছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন। ডাইনিং রুমের এই পাশে আমরা টিভি সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা টিভি দেখতে পারবে। ডাইনিং রুমের সাথে সিঁড়ি রুমের নিচে এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। ডাইনিং রুমের এই পাশে আমরা বুকশেলফ সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বই রাখতে পারবেন এবং অবসর সময় বই পড়তে পারবেন। ডাইনিং রুমের সাথেই থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। সিঁড়ি রুমের নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন অথবা ইবাদত করার জায়গা হিসেবেও ব্যবহার করতে পারবেন। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশে কর্নারে থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বড় একটি বেডরুম 1। এই বেডরুম পর্যাপ্ত জায়গা আছে, আমরা বেড সেট করে দিছি এবং এই পাশে টিভি সেট করে দিছি এবং এই পাশের ওয়ালে একটি ক্যাবিনেট সেট করে দিছি, আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন। ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে,
আর এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই কর্নারে থাকবে বেডরুম টু। বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম টু। এই বেডরুম পর্যাপ্ত জায়গা আছে, আমরা বেড সেট করে দিছি। এই পাশে ক্যাবিনেট এবং টিভি সেট করে দিছি এবং এই পাশে একটি বুকশেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। ডাইনিং রুমের সাথেই মাঝ বরাবর থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বড় একটি কিচেন রুম। এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন সিল্ক, ফ্রিজ এবং কিচেন ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন। এই কর্নারে থাকবে বেডরুম থ্রি। বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম থ্রি। এই বেডরুমও পর্যাপ্ত জায়গা আছে, আমরা বেড সেট করে দিছি এবং এই পাশে ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশের ওয়ালে ক্যাবিনেট এবং টিভি সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 1 ফিট বাই 1 ফিট সাইজের হোমোজিনিয়াস টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। এই বাড়িটির ভিতরে 2টি টয়লেট থাকবে, একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো। বাড়িটির প্রথমে থাকবে হলো সিঁড়ি। সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন গেট। মেইন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন একটি খোলা বারান্দা। বারান্দাটি লম্বায় থাকবে হলো 16 ফিট 9 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 3 ফিট 7 ইঞ্চি। বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটি লম্বায় থাকবে হলো 16 ফিট 9 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 9 ফিট। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি, আর এটি হচ্ছে ডাইনিং রুম। এই ডাইনিং রুমটি লম্বায় থাকবে হলো 13 ফিট 9 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 8 ফিট 5 ইঞ্চি। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ডান কর্নারে থাকবে বেডরুম ওয়ান। বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম ওয়ান। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 13 ফিট এবং চড়াই থাকবে হলো 12 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট। ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট। ডাইনিং রুমের বাঁ পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। এই সিঁড়ি রুমটি লম্বায় থাকবে হলো 8 ফিট 5 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 8 ফিট 5 ইঞ্চি। এই কর্নারে থাকবে বেডরুম টু। বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম টু। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 10 ফিট। ডাইনিং রুমের সাথে মাঝ বরাবর থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে কিচেন রুম। এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 9 ফিট এবং চড়াই থাকবে হলো 7 ফিট 4 ইঞ্চি। এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি। বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম থ্রি। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে। এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 30 ফিট এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে 35 ফিট 1 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1070 স্কোয়ার ফিট। 1070 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.46% এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.49 কাঠা। তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কার্নিশ থাকবে, সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইনটি যদি আপনারা নির্মাণ করতে চান তাহলে আপনাদের 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 23 থেকে 24 লক্ষ টাকা।
আর যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে 22-23 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 50-1 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এবার এটির নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে এবার এটির নির্মাণ খরচ কমে আসবে। এই নির্মাণ খরচটি কিন্তু বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত, বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে কিন্তু এই নির্মাণ ব্যয়টি হবে। এই ছিল আজকে আমাদের 3 বেডরুমের একতলা একটি সুন্দর বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।